এবছর প্রথম কোনো প্রতিবেশীর বাসা থেকে ইফতার আসলো। ইফতার আসবে জানতাম না, তাহলে হয়তো আমি নিজে আর ইফতারের আয়োজন করতাম না। আজকে ইফতারের জন্য খুবই মজাদার একটা ব্রেড রোল তৈরি করেছি, সেটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই আপনাদের সাথে আজকে ব্রেড রোলের রেসিপিটা শেয়ার করব। আর ব্রেড রোলটা তৈরি করার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে হালকা একটু আমি ভেজে নিব। রসুনটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি হচ্ছে 1/2 কাপ করে পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। যদি ক্যাপসিকাম একেবারেই না থাকে, গাজর আর পেঁয়াজ দিয়েও করা যাবে। সবজিগুলো হাই হিটে একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। যখন এই সবজিগুলো একটু সফট হয়ে যাবে, ওই পর্যায়ে 1 কাপের মতো বাঁধাকপি দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা যদি হাতের কাছে না থাকে, না দিলেও হবে। সব সবজিগুলো একটু সফট হয়ে গেলে, যখন এরকম একটু সফট হয়ে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্রেডেড করা চিকেন। আমি একটা মুরগির বুকের মাংস সামান্য একটু আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে ময়দা একটু সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে মিনিটখানেক একটু নেড়েচেড়ে নিব, বা ময়দাটা একটু ভেজে নিব। ময়দা সবজির সঙ্গে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। আর দুধটা আগে থেকে জাল করা দুধ ব্যবহার করতে হবে। সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর মিশাতে মেশাতেই দেখবেন যে এটা একটা আঠালো এরকম একটা বাইন্ডিংয়ে চলে আসবে পুরটা। তো এখানে কিন্তু পুরটা রেডি, আমি চুলার জলটা বন্ধ করে দিচ্ছি। পাউরুটিগুলো বেশ কয়েকদিন আগে কিনে রাখা হয়েছিল ইফতারে স্যান্ডউইচ খাওয়ার জন্য, বাট ইফতারে প্রতিদিনই আসলে কোনো না কোনো আয়োজন থাকছে। যেহেতু রোজার মাস চলছে, আমার রান্নার চ্যানেলে এভরিডেই ভিডিও দিচ্ছি, তো স্যান্ডউইচটা আসলে আর বানানো হচ্ছিল না। তাই ব্রেডগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে ভাবলাম আজকে কয়েকটা ব্রেড রোল করে ফেলি। তো ব্রেডটাকে একটু বেলনি দিয়ে বেলে নিতে হবে সাইডটাকে কেটে ফেলার পরে। এবার সাইড দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে আমাদের আলাদা করে আর কোনো আঠা ব্যবহার করতে হবে না ময়দার। এই পানি দেওয়ার কারণে ব্রেডটা আঠার মতো লেগে থাকবে। এবার স্বাদ মতো আসলে পুর দিয়ে দিতে হবে, যে যেমন পছন্দ করেন, কম কিংবা বেশি। পুরটা দেওয়ার পরে এটাকে একটু ফোল্ড করে একটা আরেকটার সাথে ভালোভাবে মিশিয়ে সাইডগুলো চেপে চেপে দিতে হবে। চেপে নেওয়ার পরে হাতের সাহায্যে একটু ভালোভাবে চেপে চেপে দিতে হবে। তবে কাজটা অবশ্যই হালকা হাতে করতে হবে, তা না হলে কিন্তু ব্রেডটা ছিঁড়ে যাবে, যেহেতু এটা বেলে নেওয়া হয়েছে এবং পানিও দেওয়া হয়েছে। এই পর্যায়ে একটু সফট থাকবে আর শেপটা খুব যাতে সুন্দর আসে, এই জন্য সাইডগুলো হালকা একটু কেটে নিচ্ছি। এতে করে শেপটা খুব শার্প আর দেখতে সুন্দর লাগবে আসলে। তো সাইডগুলো এভাবে কেটে নেওয়ার পরে রোল রেডি হয়ে গেল। আর রোলগুলো আমি দিনের সকালের দিকটায় রেডি করেছিলাম, আর এখন ইফতারের আগ মুহূর্তে ভেজে নিচ্ছি। যদিও ইফতার এসেছে আমাদের প্রতিবেশীর বাসা থেকে, তো প্ল্যান ছিল না এটা করব, তারপরও ভাবলাম যে আচ্ছা যেহেতু বানিয়েছি তাহলে তিনজনের জন্য তিনটা ভেজে ফেলি। আর বাসার করা ইফতার তো সবসময় ওরা পছন্দ করে। এগুলো আমি এবার ডুবো তেলে ভেজে নিচ্ছি। খুব একটা সময় নিয়ে ভাজতে হবে না, কারণ ব্রেড খুব দ্রুতই আসলে ভাজা হয়ে যায় আর ভিতরের পুরটা তো কুক করাই। আর এই তো আমার ব্রেড পাকোড়া বা ব্রেড রোল যেটাই বলি রেডি হয়ে গেল। আর আমাদের প্রতিবেশীর বাসা থেকে কী কী ইফতার আসলো সেটা এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো। তো এখানে একটা আপেল আর কমলা, যেটা এই প্যাকেটটার সাথেই ছিল, আর ছোট্ট ছোট্ট যে দুইটা হাত দেখছেন সেটা কিন্তু আমার হেলানের, সে এখন সব ধরতে চায়। তো এখানে 1 বক্স ফ্রাইড রাইস দিয়েছে ওনারা, আর সাথে এখানে দিয়েছে হচ্ছে চিক পিসের ভুনা, মানে ছোলা ভুনার মতো করে চিক পিস ভুনা। তো এটা দিয়েছে 1 বক্স। আর এই বড় বক্সটার মধ্যে কী আছে চলেন দেখা যাক। তো এই বড় বক্সটার মধ্যে বেসিক্যালি দিয়েছে এই যে ভাজা পোড়া যেগুলো ইফতারের আইটেম, এখানে কয়েক পিস বেগুনি আছে, সাথে আছে এখানে দেখছি আলুর চপ, এখানে দিয়েছে প্রন ট্যাম্পুরা মনে হচ্ছিল, তারপরে এটাও আলুর চপ, আর এই পাশটায় বেশ কিছু পেঁয়াজও দিয়েছে। এই ফল দিয়ে মোড়ানো জিনিসগুলোর মধ্যে একটার মধ্যে আছে হচ্ছে জিলাপি, একটার মধ্যে আছে হচ্ছে খেজুর, আর আরেকটার মধ্যে আছে হচ্ছে স্ট্রবেরি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমাদের যে একটা কালচার ইফতারের সময় একজন আরেকজনকে ইফতার দেওয়া,
এই জিনিসটা যে আমার কি পছন্দ, আমি ছোটবেলা থেকে আমার বাড়িতেও এটা দেখে এসেছি। আমার ঢাকায় যখন আমি ঢাকায় থাকতাম, ঢাকার প্রতিবেশীদেরকেও আমি সবসময় দিতাম, এবং আমি ইংল্যান্ডে আসার পরেও আমি যে বিল্ডিংটায় থাকি, এই বিল্ডিংয়ে 8টা ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটের সবগুলোতেই আমরা যারা আছি সবাই মুসলিম, তো আমরা হচ্ছে সবাই সবার বাসায় রোজার সময় ইফতার পাঠাই, আমি নিজেও পাঠাই প্রতি বছরই। আর আমার সত্যি কথা বলতে আমাদের এই বিল্ডিংয়ে কে কে থাকে কারোর সাথে ওইভাবে পরিচয়ও নাই আমাদের কারো কারো সাথে, জাস্ট সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় অনেক সময় দেখা হয়, তারাও আমাদেরকে দেখলে সালাম দেয়, আমরাও তাদেরকে দেখলে সালাম দেই, এইটুকুই। কখনো আসলে কারো নামটাও জানা হয়নি। কিন্তু এই যে রোজার মাস আসলে সবাই সবার বাসায় আমরা ইফতার পাঠাই, এইটার একটা দেখেন কত একটা অন্যরকম একটা অনুভূতি। আসলে ইফতার আদান প্রদানের এই কালচারটা আমার সবসময় অনেক বেশি পছন্দ। তো যাই হোক, এখানে এই যে ইফতারে আরও বেশ কিছুটা সময় আছে, আর আমার এহলান খেলাধুলা করছে, এহলানকে ইফতারের আগ মুহূর্তে প্রতিদিন আমি একটা পাঞ্জাবি পরিয়ে দিই। গত বছর ঈদের সময় এহলান বেশ কিছু পাঞ্জাবি গিফট পেয়েছে, পাশাপাশি আমরা তো কিনেছিলাম, সব মিলিয়ে এহলানের বেশ কিছু পাঞ্জাবি আছে যেটা আসলে সারা বছর অন্যান্য সময় পরানো হয় না। তবে এই রোজার মাসে ইফতারের আগ মুহূর্তে আমি এখন পর্যন্ত এভরিডে ওকে হচ্ছে পাঞ্জাবি পরিয়ে দিই। আমার কাছে মনে হয় এতে করে ও একটু একটু করে বুঝতে শিখবে যে আমাদের কালচারে কি আছে, বা আমরা হচ্ছে মানে ইফতারটার ইম্পর্টেন্টটা, রোজা রাখাটা কেন জরুরি, এগুলো আস্তে আস্তে শিখতে পারবে। পাশাপাশি মানে পাঞ্জাবি পায়জামা পরে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে যে ইফতারের আগে ইফতারের টেবিলে বসতে হয়, এই জিনিসটাও ও শিখতে পারবে। তো যাই হোক, যেহেতু ওর আসলে সারা বছর পাঞ্জাবিগুলো আর পরানো হয় না, তাই এই যে রোজার মাসটায় আমি ওকে এভরিডেই পরিয়ে দিই। এই পাঞ্জাবিটা একটু খাটো হয়ে গিয়েছে, ও যেহেতু শুকনো মানুষ ওর গায়ে ঢুকেছে, বাট হয়তো হেলদি বাচ্চা হলেও ঢুকতো না, এটা গত বছরই ঠিকঠাক সাইজের ছিল। তো এখন হচ্ছে সে একটু বড় হয়েছে, টেবিলের সাইজ আলহামদুলিল্লাহ হয়েছে, তো এখন সে টেবিলের উপরে কিছু রাখলে সেটা ধরার জন্য অস্থির হয়ে যায়। আর এখন মোটামুটি আসলে ও যা দেখে সব কিছুতে ইন্টারেস্ট দেখায়, এবং ওই প্রত্যেকটা জিনিস ধরার জন্য সে খুবই ব্যাকুল হয়ে থাকে। তো আসলে এইটুকু করবেই, ও আছে বলে আমাদের ঘরটার মধ্যে এত কি বলবো, মানে সবসময়ের জন্য মনে হয় একটা ফেস্টিভ্যাল ভাইবস থাকে আর কি, ওর দুষ্টুমি আমাদের কাছে ভালো লাগে। তো এখানে আমরা বসে আছি ইফতারের আগ মুহূর্তে, আসলে এই সময়টা ছিল, আর ইফতারের টেবিলে অলরেডি বসে গিয়েছি। তো এহলানের হাতেও আমি ওর পানির পটটা দিয়ে দিয়েছি যে আমরা তো ইফতার করব খেজুর দিয়ে পানি দিয়ে, তো সে অলরেডি পানি খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমার এহলানের জন্য কিন্তু সবাই দোয়া করতে ভুলবেন না, আর মাশাল্লাহ লিখবেন। তো অলরেডি আমরা ইফতার করছি, আর পাশাপাশি এহলানের মুখেও একটু একটু দিচ্ছি আমাদের খাবারগুলো। তো এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।